উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেই নজরদারি বাড়িয়েছে পুলিশ। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মালদার গাজল। এখানে রয়েছে 3-3টি জাতীয় সড়ক, রেলপথ। এই পথ যাতে কোনো সন্ত্রাসবাদী ব্যবহার করতে না পারে তার জন্য সচেষ্ট রয়েছে গাজল থানার পুলিশ। গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ অন্যান্য পুলিশ অফিসাররা এবং পুলিশকর্মীদের উপস্থিতিতে এদিন চলে নাকা চেকিং। জাতীয় সড়ক ধরে চলাচলকারী ছোট বড় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে নাশকতামূলক কাজকর্ম আটকাতে যে নাকা চেকিং অভিযান চলছে তাকে স্বাগত জানিয়েছে সমস্ত গাড়ি চালক এবং আরোহীরা। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।